ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে প্রায় অনেক দিন পর, মানে 10 দিনের উপরে হয়ে গেল আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করছি না। আর এই ইনফরমেশনটাও তোমাদের দেবার ছিল যে আমি কেন ভিডিও শেয়ার করছি না, কারণ আমি এখন আছি শিলিগুড়িতে, মানে আমার ছেলে যেখানে পড়াশোনা করছে সেখানে ওদের এক্সাম চলছে, তো সেখানে এসেছি। তো আজকে জাস্ট ঘুম থেকে উঠে মনে হলো না তোমাদের এই খবরটা দিতে হবে, জাস্ট উঠেই তোমাদের সঙ্গে ভিডিওটি আমি শেয়ার করছি। তো এখনও ছেলে ঘুমোচ্ছে এখানে, কারণ হচ্ছে গিয়ে ওর কালকে রাত্রে অনেক রাত্রে অবধি পড়াশোনা করেছে, প্রায় 3:30-4 অবধি জেগেছিল, তো আমি 1:30-2 অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছি। তো এখন উঠছি, ঘড়িতে বেজে গেছে প্রায় 10:30-এর মতো। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, এখন উঠে পড়তে হবে, কারণ প্রচুর কাজ অপেক্ষা করছে, বুঝতেই পারছো, নতুন জায়গা, নতুন সব কিছু, তো একটু সময় লাগে অ্যাডজাস্ট করতে। তো যার জন্য এই কয়েকদিন আমি তোমাদের সঙ্গে একদমই ভিডিও শেয়ার করিনি, আর এখানে একটা রুমের মধ্যে সব কিছু তো একটু কষ্ট হয়। তো চলো আজকে আমি সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠেই প্রথম যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে বেড ক্লিন। তো ছেলে এখনই উঠে গেল বাথরুমে ফ্রেশ হতে, তো ওইটুকু সময়ের মধ্যে আমি এখন বেডটা তাড়াতাড়ি ক্লিন করে দেব, কারণ ও এখানেই পড়তে বসে, আর এখানে যেহেতু আলাদা কোনো কিছু পড়ার টেবিল টেবিল নেই, তো এখানেই ও পড়াশোনা করে। আর তোমরা পেছনে প্রচুর জামাকাপড় বা ব্যাগ দেখতে পাচ্ছ, কারণ এখানে রাখার যেহেতু জায়গার অভাব, যার জন্য বিছানারই সাইডে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। তো চলো এখন ফটাফট আগে বেডটা ক্লিন করে দিই, তারপরে রান্না উঠাতে হবে। তো আজকে একটু লেট হয়ে গেছে, যার জন্য এখন এটা করে আমি এক তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টে কিছু একটা দিয়ে রান্না চাপিয়ে দেবো। তো চলো আজকে সারাদিন কী করছি আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ এখানে না অনেকটাই ছড়ানো ছেটানো সব কিছু, কারণ নিজের বাড়ির মতো হয় না কোথাও গেলে পরে, তো কিছু গুছিয়ে গুছিয়ে কাজ করতে হচ্ছে আমাকে, আর আমি প্রথমবার এসেছি তো আমার একটু প্রবলেম হচ্ছে। তো চলো দেখি আজকে সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চাল নিচ্ছি, কারণ ভাত করতে হবে। তো আর এখানে না আমি ইন্ডাকশন নিয়ে এসেছি, এখানে গ্যাস নেই, তো ইন্ডাকশনের ওই একটা চুল্লিতে না আমাকে একটু টাইম লাগে, যার জন্য আমি চালটা আগে ভিজিয়ে রেখে দিই। আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন চালটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে নেব। আর তোমরা জানো প্রতিদিনের মতো আমি রোজ ব্রেকফাস্টে একটু ছাতু জল খেয়ে নিই, তো এখন ছেলেকে একটু টিফিন দিয়ে আমি একটু ছাতু জল খেয়ে নিচ্ছি, ছাতু জল খেয়ে নিয়ে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেব। তো চলো ফটাফট ব্রেকফাস্ট করে তারপর আজকে সারাদিনের কী কী যে প্ল্যান আছে আমি নিজেও ঠিক মতো জানি না, কারণ এখানে আসার পর না সব কিছু একটু অন্যরকম লাগে, কারণ নতুন জায়গা, আমার অ্যাডজাস্ট হতে না একটু সময় লাগে। আমি বাড়িতে সব কিছু আমার নিজের হিসেব মতো করে থাকি, কিন্তু এখানে কোনো কিছুই আমার হিসেব মতো হয় না। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হয়ে গেলে তারপর আজকে সবজিটা কেটে নেবো তাড়াতাড়ি করে, তারপর দেখছি আজকে লাঞ্চে কী বানানো যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে আমি কী বানাচ্ছি। এখানে ভাত প্রায় হয়েই এসছে, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা কেটেছি, এখানে সমস্ত সবজি মশলা রেডি, আর এখানে কালকে মাছ এনে হাফ ভেজে রেখেছি, কারণ এখানে ফ্রিজ নেই, খুব প্রবলেম হচ্ছিল, তো যার জন্য মাছ ভেজে রেখেছি, এখন এটাকে রান্না করলেই রান্না শেষ। আমার এই ভাজাটা হয়ে গেলে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর হঠাৎ করে বোন এসছে, কারণ ওর বাড়ি যেহেতু এখানে কাছেই, ও আজকে ছেলের জন্য মাটন আর আমার জন্য শিং মাছ বানিয়ে এনেছে। তো এখন আমরা একটু লাঞ্চ করে নিই, ভাত তো আমি আগেই করে রেখেছি, তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো, ছেলেকে খেতে দিয়ে তারপর আমি লাঞ্চ করে নেব। তো চলো আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। It's been a roller coaster, but you stayed. And now I'm taking over for the day. Cause I can be what you wanna be. And I can feel what you love for me. Take me to a place I'm calling for. Open up the doors, I'm knocking on. Oh, 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 oh. I'm losing control.
লাঞ্চ কমপ্লিট, এখন বসে গেছি বেদানা খেতে, কারণ বাড়ি থেকে প্রচুর বেদানা দিয়ে দিয়েছিল, কারণ আমার রোজ খাবার পরে যে কোনো একটা ফল লাগে। তো বেদানা নিয়ে এসেছিলাম কিন্তু কেটে বাছার সময় নেই, তো আজকে ছেলের পরীক্ষা নেই, বললাম কেটে দে, তো দুজনে মিলে একটু খেয়ে দিয়ে তারপর রেস্ট করব। তো চলো খেয়ে নিই, তারপর একটু লম্বা একটু ঘুম দেওয়ার চেষ্টা করব, কারণ কি ছেলের জন্য না আমারও ঠিক মতো এখানে আসার পর ঘুম হচ্ছে না। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকাল সকাল উঠে কাজে লেগে গেছি, ভিডিও স্টার্টের কথা মাথাতে নেই। তো ছেলে সকালে উঠে স্নান করে ড্রেস পরে এখন যাচ্ছে কলেজে, তো ও চলে গেলে আমি ঘরের সমস্ত কাজ করব, কারণ যেই দিন পরীক্ষা থাকে সেদিন আমি সকালে উঠে আগে ওকে রান্না করে দিই। তো এখন ও রেডি হচ্ছে, কলেজে যাবে, আর কলেজে ওর ঘরের খুব কাছে, তো এখন টাইম হয়ে গেছে, তো ওকে টাটা করে দিয়ে নিই। ও পুরোপুরি রেডি, আমাকে ভিডিও করতে না করছে, বলছে আমি টেনশানে আছি তুমি ভিডিও করছো। তো চলো আর ভিডিও করছি না, ও বেরিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার ছেলের কলেজের কাছেই একটি রেস্টুরেন্ট, তো এখানে পাশেই তোমাদের বলেছিলাম যে আমার বোনের বাড়ি, তো আজকে বোনকে ডেকে নিয়েছি। আজকে আমরা বাড়িতে রান্নাবান্না করিনি, এখানেই লাঞ্চ করছি, তো কারণ অনেক দিন পর বোনের সঙ্গে দেখা হয় আর এখানে এক্সামের জন্য এসে দুজনের ঠিক এক দেখাও হচ্ছে না, মাঝে মাঝে দেখা হয়, তো আজকে এখানে একটু আড্ডাও হচ্ছে প্লাস খাওয়া দাওয়া হচ্ছে। তো এসি এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার রুমে ফিরে যাব, আর বোনও ওর বাড়িতে চলে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখানে আসার পর আমি ঠিকঠাক ভিডিওও করতে পাচ্ছি না তোমাদের সঙ্গে, কারণ এতটা ব্যস্ততা প্লাস ছেলের একটু সময় দিতে হয়, অনেক দিন পর এখানে এসেছি ছেলের কাছে, তো ওকেই সময়টা বেশি দিচ্ছি। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের সাবস্ক্রাইব করাটা কিন্তু আমার জন্য ভীষণ জরুরি। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।